আজকে শুক্রবার, সকাল সকাল একটু বাইরে বের হয়েছি, শিল্পকলা একাডেমি আসছি। সো ভাবলাম একটা ব্লগ করি, আর এই ব্লগে আজকে ইঞ্জিন অয়েল বিষয় নিয়ে একটু আলোচনা করব। তার আগে আমার বাইকের নতুন যে স্টিকার মডিফিকেশনগুলো করছি সেইটা, এই জায়গাটা, এটাকে 3D অর 5D স্টিকার বলে, আমার সঠিকটা জানা নাই, ভালো লাগলো এই জন্য লাগালাম। তো এইখানে এটা করছি, আর এই জায়গায় RTR লেখাটা চেঞ্জ করছি, সামনে দিক থেকে অনেকটা এরকম লুক আসে, এদিক দিয়ে দুইটা স্ট্র্যাপ দিছি, সাদা স্ট্র্যাপ, অ্যান্ড এখানেও সেম স্টিকার। এই হচ্ছে অবস্থা। পিছনটা তো একই লুক দেওয়ার চেষ্টা করছি, পুরোটাতেই দুইটা স্ট্র্যাপ, অ্যান্ড দিস ইজ দ্য টোটাল বডি, ট্যাঙ্কটা এরকম দেখায়, উপর দিয়ে একই স্টিকার এবং মাঝখান দিয়ে স্ট্র্যাপ। সো এখান থেকে এখন বের হব। হ্যাঁ, শুরুতে যেটা বলেছিলাম আজকে আলোচনা করব হচ্ছে ইঞ্জিন অয়েল, ভুল ইঞ্জিন অয়েল ইউজ করা নিয়ে মূলত আলোচনা। সো আমি বাইক চালাই টিভিএস অ্যাপাচি RTR 150, প্রায় 45,000 কিলোমিটার চলেছে বাইকটি। মূলত 10W30 ইঞ্জিন অয়েলটা রেগুলার ইউজ করা হতো, সবসময় সেটাই করেছি, কিন্তু বারবারই মনে হচ্ছিল এটা স্যাটিসফ্যাক্টরি লেভেল যেটা সেটা পাচ্ছি না। তো বেশ কিছু রিভিউ দেখলাম, বেশ কিছু ইউটিউবার্সের ইউজার রিভিউ দেখলাম, সেই রিভিউগুলো দেখে, সেগুলো সব ইন্ডিয়ান রিভিউ ছিল, সেই রিভিউগুলো দেখে ভাবলাম যে আই ক্যান ইউজ আ গ্রেট অফ 10W40, আর অবশ্যই সেটা সিনথেটিক হবে। সো আফটার দ্যাট আমি আমার বাইকে ইনস্টল করি মোটুলের 7100 10W40 ইঞ্জিন অয়েলটি। বেশি দিন হয় নাই, 10 থেকে 15 দিনের মতো হয়েছে। এই ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করার পর যেটা হয়েছে আমি সেই বিষয়গুলো বলি আপনাকে, আগে কি হতো এখন কি অবস্থা। এখন যে অবস্থাটা সেটা হচ্ছে, আমি যখন লাইক ড্রিং থ্রোটাল, গুড রেসপন্স, রেসপন্সটা আগের মতোই, কিন্তু যখন আমি থ্রোটাল ছাড়ছি, লাইক RPM লেভেলটা এখন নেমে এসেছে 3, গিয়ার আছে 4, স্পিড 38, এই অবস্থায় আগে যেটা হতো মনে হতো গাড়িটা অনেক ভারী হয়ে গেল, ইঞ্জিন অনেক প্রেশার ফিল করছে, সেই জিনিসগুলো কিন্তু এখন একদমই হয় না। একদমই না বলতে ভুল, এখন যেটা হচ্ছে সেটা অনেকটা মিনিমাইজড, এই বিষয়টা এখন অনেকটা কমে গিয়েছে। লাইক এই যে থ্রোটল ছাড়ছি কোনো ক্লাস ছাড়া, জিরো ক্লাস থ্রোটল ছাড়া, আগে আমার কাছে মনে হতো বাইকের ইঞ্জিন অনেক ভার হয়ে গেছে, এখন সেই জিনিসটা নাই, এবং পিক আপ স্মুথ। দেন আগে ফুট পেগে একটা আমি ভাইব্রেশন ফিল করতাম, সেইটা এখন আমি যদি বলি 70%, আগের তুলনায় 70% নাই। হ্যান্ডেল বারে একটা ভাইব্রেশন আসতো যখন আমি 60 আপ করতাম, বাট নাও ইফ আই ওয়ান্ট টু আপ 60, নো ভাইব্রেশন। সো আই এম হ্যাপি উইথ ইট দ্যাট ইন আ রেঞ্জ অফ 60 KMPL আই হ্যাভ নো ভাইব্রেশন, দিস ইজ আ ভেরি গুড সাইন।
সো ভুল ইঞ্জিন অয়েল গ্রেড, যদিও আমি শুনেছি যে আমাদের যেটা ম্যানুয়াল বুক সেটাতে 10W30 অর 10W40 রিকমেন্ডেড, বাট আই ডোন্ট নো, আমি জাস্ট এটা আমার মনমর্জি মতো ইচ্ছে ইউজ করেছি ভালো মন্দটা বোঝার জন্য। সো যদি এভাবেই চলে এবং এই ইঞ্জিন অয়েলটা আমি যদি 2500 কিলোর মতো চালাতে পারি, তাহলে আমি রেগুলারই এই গ্রেডটা ইউজ করব বলে আশা করছি। আর বাইকের বয়স মোটামুটি হয়েছে, সো লেটস সি হোয়াট হ্যাপেন্স।